হাই গাইস এই পর্বে আমরা দেখবো যে কীভাবে আপনি স্টিক হেডার ইউজ করবেন তো স্টিকের হেডারটা আসলে কীভাবে ইউজ করে সেটা আপনারা এই পর্বে খুব ভালোভাবে আইডিয়া পেয়ে যাবেন এবং স্টিকের হেডার কি সেটাও বুঝতে পারবেন তো সেটার জন্য আমরা হেডারের মধ্যে আসলাম আসার পর স্টিকের হেডারে চলে যাব দেন এখানে দেখুন স্টিক অ্যাবোভ হেডার স্টিক প্রাইমারি হেডার স্টিক বিলো হেডার আমি যে কোনো একটি হেডার এখানে স্টিক করতে পারবো আবার চাইলে তিনটিও করতে পারবো তো যদি আমি স্টিক অ্যাবভ হেডার তাহলে দেখুন কি হয় আমি যখন স্ক্রল করব দেখুন উপরের হেডারটি উপরে লেগে আছে স্টিক হয়ে আছে একটু দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যদি দেবো যে স্টিক প্রাইমারি হেডার তাহলে আপনারা দেখুন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আমি যখন স্ক্রল করছি দেখুন প্রাইমারি হেডারটি উপরে লেগে আছে ব্রাউজারের সাথে এটাই হচ্ছে স্টিকি হেডার বলে তো আমরা মূলত প্রাইমারি হেডারটা স্টিকি ইউজ করি এবং এখানে আপনি চাইলে বিলো হেডারটাও স্টিকি হিসেবে ইউজ করতে পারেন দেখুন বিলো হেডারটাও স্টিকি হয়ে গিয়েছে তো আমরা শুধু প্রাইমারি হেডারটা ইউজ করব তো প্রাইমারি হেডার স্টিকি করেছে এখন আপনি চাইলে স্টিকি হেডারের জন্য ডিফারেন্ট লোগো ইউজ করতে পারেন এটা প্রয়োজন হতে পারে অনেক সময় অনেকে স্টিকি হেডারের জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে যদি আপনি ডার্ক ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেন তখন সেক্ষেত্রে আপনার লোগোটা হোয়াইট হতে হবে বা একটু লাইট কালারের হতে হবে ঠিক সবকিছু আপনি পরিবর্তন করতে পারবেন এখান থেকে যেমন আমি এক এক করে যাব তো এনাবল সুইং আর হাইড হোয়েন স্ক্রলিং ডাউন অর্থাৎ দেখুন কি হয় আচ্ছা এটা যেহেতু আমাদের অপশনটা আর একটু পেজ আর একটু বড় হলে আপনার এটা দেখতে পাবেন তো এটা এখন অফ রাখে তো এখানে খেয়াল করুন যে স্টিক বিলো হেডার আমরা দেখেছি অ্যাপো হেডার দেখেছি ডিফারেন্ট লোগো ফর স্টিক হেডার আমি এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি ডিফারেন্ট লোগো দিতে চাই তো আমি একটা লোগো নিয়ে আসি আমরা এখান থেকে যে কোনো একটি লোগো ধরুন আমরা এই হোয়াইট কালারের লোগোটি নেব তো আমরা এই হোয়াইট কালারের লোগোটি আমরা ইউজ করব ডিফারেন্ট লোগো আর কি তো দেখুন যে আমরা যখন এখানে স্টিক করবো তখন এখানে লোগোটা চলে আসছে তো এই লোগোটা দেখা যাবে যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো তো আমরা এটাকে পাবলিশ করি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে দিই প্রাইমারি হেডার কালার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো খেয়াল করুন যে প্রাইমারি হেডার কালার ব্যাকগ্রাউন্ড এবং মেনু কালার আমরা চাইলে এখান থেকে হোয়াইট করে দিই লিঙ্ক টেক্সট হোভার এটা অ্যাবোভ একটু আপনারা যদি ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে এখানে কী কী অপশান রয়েছে আমি লোগো সিলেক্ট করেছি হোয়াইট আমি চাচ্ছি যে এই মেনুগুলিকেও হোয়াইট কালার করতে তো আমি স্ক্রল করে নিচে আসুন স্ক্রল করে নিচে আমি যদি নিয়ে আসি দেখুন এখানে তিনটা অপশান রয়েছে একটা হচ্ছে অ্যাবোভ হেডার কালার্স প্রাইমারি হেডার কালার্স বিলো হেডার কালার্স তো প্রাইমারি হেডের কালারসে আমি কাজ করছি তাই না তো প্রাইমারি হেডের কালারসে আমি হেডারে আসলাম ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক কাজ শেষ মেনুতে আসবো কালার দিব কি হোয়াইট হয়ে গেছে হোভার কালার হবে কি হোভার এবং অ্যাক্টিভ কালার আমরা যখন দিব তখন হবে ধরুন হোয়াইট থাকবে নাকি রেড একটু লাইট হালকা রেড থাকুক আচ্ছা আমরা হালকা না দিয়ে আমরা এখান থেকে অন্য কালার দিই ইয়েলো কালারটাই ফুটছে ভালো তো এখন আমরা এই কালারটি ইউজ করলাম আউটসাইড আইটেম আউটসাইড আইটেম আমাদের প্রয়োজন নেই তো দেখুন যে আমাদের স্টিকি মেনুটে পরিবর্তনটা এবার দেখুন দেখলে বুঝতে পারবেন আপনারা আমরা এটাকে স্ক্রল করলাম স্ক্রল করলে আপনারা বুঝতে পারছেন যে লোগো চেঞ্জ হচ্ছে এবং মেনু ব্যাকগ্রাউন্ড কালার সবই চেঞ্জ হয়ে গিয়েছে এরপরে যেটা আছে স্টিকি কালারের অর্থাৎ স্টিকি হেডারের কিছু স্টাইল রয়েছে সিলেক্ট অ্যানিমেশন এখান থেকে আপনি স্লাইড ফেড এই দুই ধরনের অ্যানিমেশন দিতে পারবেন তো আমি যদি স্লাইড দিই দেখুন কি হয় একটা স্লাইড ইফেক্ট আসছে দেখুন এটা হচ্ছে স্লাইড ইফেক্ট এরপর আমি যদি দিই এখান থেকে ফেড ফেড ইফেক্ট তাহলে দেখুন কি হয় একটা ফেড ইফেক্ট আসছে তো এখানে সিলেক্ট অ্যানিমেশন গেল তারপরে আছে দেখুন এনাবেল অন আপনি এই স্ট্রিকি হেডার কোথায় কোথায় এনাবেল করতে চাচ্ছেন তো এখানে আমরা শুধুমাত্র ডেস্কটপে ইউজ করব না মোবাইল না ডেস্কটপ এগুলো কোনো কিছুতে ইউজ করব না শুধুমাত্র আমরা ডেস্কটপে ব্যবহার করব যখনই কেউ মোবাইলে যাবে তখন এমনি নর্মাল হেডার শো করবে এই হচ্ছে আমাদের স্ট্রিকি হেডারের কাজ আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো অসুবিধা থাকবে না এবং স্টিকি হেডের লোগোর সাইজ আপনারা চেঞ্জ করতে পারবেন স্টিকি হেডারের কন্টেন্টের কালার প্রাইমারি অ্যাবোভ হেডার কালার প্রাইমারি হেডার কালার বিলো হেডার কালার সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে তো এই ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি পরবর্তী পার্টে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ